আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানব সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। অনেক বেশি সেক্সুয়াল সমস্যার মধ্যে যে রোগটা সবথেকে বেশি কমন, লিঙ্গের শীতলতা। এই লিঙ্গের শীতলতা জিনিসটা হচ্ছে লিঙ্গে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না, অথবা সেক্সুয়াল উদ্দীপনা মস্তিষ্ক থেকে মাথা থেকে যে সিগন্যালটা রিফ্লেক্স বা অনুভূতিটা আসতেছে না, লিঙ্গ নরম হয়ে যাচ্ছে, এত বেশি নরম যে আপনি মিলন করতে পারছেন না, অনেকগুলো কারণে এই ধরনের সেক্সুয়াল সমস্যাগুলো হয়। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, লিঙ্গের শীতলতা হচ্ছে। কেন হচ্ছে, কারণ কি, চিকিৎসা কি, ওষুধ খাবেন কি না, কী এক্সারসাইজ করবেন, কোন ধরনের খাবার খাবেন, সবগুলো তথ্য আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। এই লিঙ্গের শীতলতা বা পেনিসে ব্লাড সার্কুলেশনটা পর্যাপ্ত পরিমাণে না হওয়ার পিছনে আমরা দুইটা কারণকে দায়ী করি। একটা হচ্ছে ফিজিক্যাল, কোনো শারীরিক কোনো রোগের ঘটনা আছে কিনা, এটা 80% দায়ী, আর 20% সাইকোজেনিক, মানসিক, মস্তিষ্ক থেকে এটা সমস্যাটা হচ্ছে, কোনো রোগ দায়ী। পরীক্ষা নিরীক্ষা করে আপনি সব কিছু স্বাভাবিক পাবেন। তো সাইন সিমটমস আপনি কীভাবে বুঝবেন যে আপনি লিঙ্গ শীতল হয়ে যাচ্ছে আর আপনি এই লিঙ্গের শীতলতায় ভুগতেছেন? রোগীদের অভিযোগ, যে রোগীরা আমাদের কাছে অভিযোগ করে, তাদের লিঙ্গটা আগে খুব বেশি শক্ত হতো, কোনো মতে তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো না, ফলে হস্তমৈথুন বা প্রণ এডিক্টেড হয়ে যেত, খারাপ কাজে লিপ্ত হতো, ইত্যাদি ইত্যাদি হতো। সেই লিঙ্গটা ধীরে ধীরে বয়স বৃদ্ধির সাথে সাথে নরম হয়ে যাচ্ছে, এমনকি ওষুধও কাজ করছে না, আবার যে পরিমাণে শক্ত হওয়ার দরকার সেই পরিমাণে শক্ত হচ্ছে না, বা সব কিছু ঠিক থাকে, যখনই মিলন করতে যায় তখনই নরম হয়ে যায়, মিলনের মাঝপথে নরম হয়ে যায়, অথবা লিঙ্গের মাথা দিয়ে কোনো পিছলা জাতীয় পদার্থ আসে, হঠাৎ করে শাট ডাউন, নরম হয়ে যাচ্ছে আর শক্ত হচ্ছে না। আবার রোগীদের কিছু ভাষ্য মতে যেমন যে পাশে কোনো সুন্দরী নারী, রমণী বা স্ত্রী বা কোনো খারাপ সিনেমা দেখলে বা চিন্তা করলে আগের লিঙ্গ শক্ত হতো, কিন্তু বর্তমানে তার কোনো অনুভূতি নেই। এই ধরনের সিচুয়েশনগুলো রোগীরা সর্বদাই অভিযোগ করে থাকে। তাহলে একজন চিকিৎসক মূলত এখানে তার কথাগুলো শোনার পরে যে জিনিসটা আমরা চিন্তা করি যে তার সাইন কী, আসলে তার লিঙ্গ যে শক্ত হচ্ছে না, কতদিন ধরে শক্ত হচ্ছে না, মর্নিং কোনো ইরেকশন, সকালবেলা ঘুম থেকে উঠলে লিঙ্গ শক্ত থাকে কি না, সপ্তাহে আপনি কতদিন মিলন, বিবাহিত হলে কতদিন মিলন করতেছেন, আর অবিবাহিত হলে আপনার লিঙ্গটা দীর্ঘ 6 মাস নাকি 1 বছর নাকি 1 মাস যাবৎ শক্ত হচ্ছে না, কোনো ওষুধ নিয়েছেন কি না, এই ধরনের কোনো আমাদের কোনো তথ্য লাগে যে আসলে এর সাথে কোনো আপনি কোনো ওষুধ জড়িত কি না, কোনো ডায়াবেটিস, প্রেশার, মানসিক টেনশন জড়িত আছে কি না, এটা দেখতে হয়। যেখানে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমরা কিছু রুটিন চেক আপ করি, রক্তের কিছু পরীক্ষা আছে, সিবিসি, ডায়াবেটিস, আরবিএস করতে হয়, কিডনি দেখতে হয়, কারণ ওষুধগুলো যে খাবেন সেই ওষুধগুলো কোনো সাইড ইফেক্ট হবে কি না, এক। আর হরমোনের মাত্রা, প্রোল্যাকটিন, টেস্টোস্টেরন ইত্যাদি মাত্রা অনেক সময় দেখা লাগে, অনেকেরই প্রোল্যাকটিন হরমোনের মাত্রাটা বৃদ্ধি পেয়ে যায়, টেস্টোস্টেরন যৌন হরমোনের মাত্রাটা অনেক সময় কমে যায়, প্রসাবে ইনফেকশন থাকে কি না বা প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যাচ্ছে কি না, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো দেখা লাগে। তাহলে আমরা সংক্ষিপ্ত করে কয়েকটা কারণ জানবো যে আসলে লিঙ্গের শীতলতা কখন হচ্ছে। 1 নম্বর হচ্ছে কারণ হচ্ছে কারোর কোনো অসুখ থাকলে, যে কোনো অসুখ হতে পারে, এটা আপনি প্রচণ্ড আপনার জ্বর হচ্ছে বা অ্যাজমা রোগী আপনি, বা কোনো হাড়ের কোনো সমস্যা আছে কিনা, লিভার অথবা আপনার কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কি না, প্রসাবে রাস্তায় সমস্যা ছিল কি না, বা মূত্র থলিতে কোনো সমস্যা আছে কি না, বা আপনার ব্রেন, মস্তিষ্কে বা কোমরে কোনো আঘাত পেয়েছেন কি না, এই সমস্ত কারণগুলোকে আগে ফাইন্ডিংস আনতে হবে যে আসলে কোনো সমস্যা আছে কি না। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের চিন্তাটা অন্যদিকে ডাইভার্ট করবো যে আপনার কোনো মানসিক, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্কটা কেমন যাচ্ছে, পূর্বে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করার কারণে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, অতিরিক্ত পরিমাণে প্রণ অ্যাডিকশনের কারণে আপনার ধর্মীয়গতভাবে কোনো কারণে মানসিক ডিপ্রেশন বা হতাশায় আছেন কি না, বা কোনো ধরনের কোনো খারাপ ওষুধ বা নেশার সাথে জড়িত ছিলেন কি না, এই প্রত্যেকটা বিষয়গুলো একজন চিকিৎসক খতিয়ে দেখবেন। এছাড়াও রোগীদের কোনো হরমোনাল ইস্যুটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে থাইরয়েড হরমোন এবং সেক্স
সেক্সুয়াল কিছু হরমোন আছে, সেই হরমোনগুলো রোগীর একদম মানে যতটুকু থাকা দরকার তার মধ্যে অবস্থান করছে কিনা। অনেক সময় রোগীদের থাইরয়েড হরমোনটা অতিরিক্ত বেড়ে যায় আবার অতিরিক্ত কমে যায়, সেক্স হরমোনটাও হঠাৎ করে ফল ডাউন করে যায়। এখানে খাবার দাবারের কিছু সম্পর্ক আছে, সেগুলো আমরা ভিডিও শেষ পর্যায়ে বলবো। তাহলে এই লিঙ্গের শীতলতাটা নিয়ে যদি আমরা সূক্ষ্মভাবে চিন্তা করি, আসলে এর সাথে আমাদের মস্তিষ্কটা জড়িত, আপনার লিঙ্গটা জড়িত, অন্ডকোষ জড়িত, এবং আপনার শরীরের যেই নার্ভাস সিস্টেম বা যেটাকে রোগীরা বলে রগ বলে, এই জিনিসগুলো জড়িত। এইগুলোতে কোনো সমস্যা, মস্তিষ্কের কোনো সমস্যা হচ্ছে কিনা, টিউমার বা আপনি আজে বাজে কোনো চিন্তা করছেন কিনা, বা মাজাতে কোনো ভারী কাজ করতে যা আঘাত পেয়েছেন কিনা, বা অন্ডকোষের কোনো সমস্যা আছে কিনা, তো এই সব কিছু বিষয়গুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার লিঙ্গের শীতলতাটাকে আপনি খুব সহজেই দূর করতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে সেটাকে চিকিৎসা করে আগে ঠিক করে নিতে হবে। তো যাদের এই লিঙ্গের শীতলতাটা হচ্ছে, যদি কোনো শারীরিক যদি কোনো কারণ না থাকে, বিশেষ করে ডায়াবেটিক প্রেশার, হার্ট, কিডনি ইত্যাদি সব কিছু ওকে ফাইন, তাহলে সেই ক্ষেত্রে রোগীকে কাউন্সিলিং নিতে হবে। বিশেষ করে নিজেদের ভিতরে অটো সাজেশন দিতে হবে, আপনি সুস্থ আছেন, আপনি ডিপ্রেশনটাকে মানে দূর করে দেন, আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, উইথ ইনস্ট্রুমেন্ট দিয়ে জিমনেশিয়ামে জিম প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন আপনি লিঙ্গের শীতলতাটা ধীরে ধীরে চলে যাবে। অথবা আপনি বাসাতে থাকলে 5-10 মিনিট বা আধা ঘন্টা করে কেগেল এক্সারসাইজ করতে পারেন। এখানে সমস্যা হচ্ছে অনেক রোগী ঠিকঠাক মতন করতে পারে না, ফলে মাজা বা লো ব্যাক পেন তৈরি করে, অনেক সময় ভয় পেয়ে যায়। তবে কেগেল এক্সারসাইজটা আপনি নেটে সার্চ করলে দেখতে পারবেন, কেগেল এক্সারসাইজ করলে আপনি লিঙ্গের শীতলতাটা খুব সুন্দর মতন চলে যাবে। এটা সব থেকে অ্যাপ্রুভড একটা এক্সারসাইজ। মেডিকেশন, আমরা কোন ওষুধ আমরা লিঙ্গের শীতলতার জন্য ইউজ করে থাকি, এখানে সাবধানতা অবলম্বন করতে হবে। এই এখানে একটা এনজাইম কাজ করে যেটা লিঙ্গের শীতলতাটাকে দূর করার জন্য, রক্তের সার্কুলেশনটাকে বৃদ্ধি করার জন্য, বিশেষ করে উপাদানটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। এটা রক্ত চলাচলটাকে বা লিঙ্গে যে পেশিটা থাকে সেটাকে প্রসারিত করে, অনেক বেশি ব্লাড সার্কুলেশন হতে থাকে। PDE5, যেটা আমি ভিডিওর স্ক্রিনে আমি লিখে দিচ্ছি, PDE5 একটা এনজাইম। এই এনজাইমটাকে ইনহিবিটর হিসাবে কিছু ওষুধ ইউজ করা হয়, অনেক আগের যুগে ইউজ করা হতো বা বর্তমানে ইউজ করা হয়। সিলডেনাফিল গ্রুপ অনেক বেশি বিশ্বে প্রচলিত, যেটা ভায়াগ্রা নামে ফাইজার কোম্পানি আবিষ্কার করেছিল। তো বর্তমানে এছাড়াও আপডেট কিছু আছে, টাডানাফিল, ভাডানাফিল আরও ইত্যাদি ইত্যাদি ওষুধগুলো তৈরি হচ্ছে। তাহলে এই ওষুধের ডোজ পাওয়ারটা আপনার বয়স, ওজন, সমস্যার মাত্রা অনুযায়ী ঠিক করতে হয়। এখানে সমস্যা হচ্ছে গণ্ডগোল পাকিয়ে ফেলে যে রোগীরা হয় খুব বেশি খেয়ে ফেলে, অথবা ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত পরিমাণে খায়, ফলে যেই রেজাল্টটা রোগীর পাওয়ার কথা সেটা রোগীর পায় না, ফলে হতাশা হয়ে যায়, এক পর্যায়ে ওষুধটা রোগীরা কাজ করে না, এখানে আসলে সমস্যাটা। আর এই ওষুধগুলোর পাশাপাশি আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। এই ওষুধগুলো একজন চিকিৎসক আপনাকে লিখে দিতে হবে, নিজে নিজে দোকান থেকে কিনে খেলেই আপনার জন্য রিস্কি হবে। আপনি কিডনিতেও সমস্যা হতে পারে, লিভারও সমস্যা হতে পারে, অথবা ওষুধের একটা ব্যাড ইফেক্ট ভবিষ্যতে এটা পড়তে পারে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও আরও কিছু মেডিকেশন আছে, যেগুলো যদি কারোর ডিপ্রেশনের সমস্যা থাকে সে ডিপ্রেশনের কোনো ওষুধ খেতে হতে পারে, অথবা সাপ্লিমেন্টারি ফুড যেটাকে সর্বজনীন বলা হয়, যেটা মাল্টিভিটামিন বা জিনসেং, মাখারুট, ডিহা হতে পারে, অথবা আপনার যে কোনো আপনার যেই খাবারগুলো উচ্চ প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে, আপনার ডিম হতে পারে, দুধ হতে পারে, মাছ, গরুর গোস্ত হতে পারে, তো এই খাবার দাবার খেয়ে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আপনার লিঙ্গের শীতলতাটাকে আপনি কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। আপনি চাচ্ছেন না যে আপনি লিঙ্গের শীতলতাটা হোক, এখন থেকে আপনি সচেতন থাকবেন, তাহলে কি করবেন? তাহলে আপনাকে মানসিক যে ভীতি, ভয়, এই জিনিসটা থেকে দূরে সরে থাকতে হবে। যদি আপনি মোটামুটি যদি আপনি বিবাহিত হন, যদি স্ত্রীর অভিযোগ না থাকে, পারতপক্ষে ওষুধ খাবেন না, আপনি স্বাভাবিক খাবার দাবার এক্সারসাইজের মাধ্যমে নিজেকে ফিটনেসটা বজায় রাখবেন, তাহলেই আপনার জন্য উপকার হবে। আর যদি অবিবাহিত হন, তাহলে এখন থেকেই আপনাকে অধিক পরিমাণে যেই হস্তমৈথুন বা পর্ন অ্যাডিক্টেড এই সমস্ত খারাপ যেই জিনিসগুলো আছে সেইগুলো থেকে দূরে সরে থাকতে হবে। সেক্সুয়াল যেই রোগগুলো হয়, গনোরিয়া, সিপিলিস, এইডস, আইভি, হেপাটাইটিস বি ভাইরাস, এই সমস্ত
খারাপ রোগ যেন আপনার শরীরে না আসে, অবাধ মেলামেশা থেকে বিরত থাকতে হবে। আবার পূর্বে একটা চিকিৎসা করা হতো ভ্যাকুয়াম পাম্প, অনেক সময় লিঙ্গে শীতলতা দেখা দিলে রোগীদেরকে পাম্প ছোটো একটা মেশিনের মতন পাম্পিং পাওয়া যায়, যেটা পাম্পিং করলে অনেক সময় লিঙ্গের শীতলতাটা, ইরেকটাইল ডিসফাংশনটা দূর হয়ে যায়। খুব কিছু কিছু জটিলতার ক্ষেত্রে রোগীদেরকে সার্জারিও করা লাগতে পারে। তাহলে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে আসছি, যাদের এই ধরনের লিঙ্গের শীতলতাজনিত সমস্যা পূর্বে ছিল বা বর্তমানে আছে, তারা সবসময় নিজেকে ফিট রাখার জন্য, মানসিকভাবে ভালো রাখার জন্য আপনি এক্সারসাইজের উপর গুরুত্ব দিবেন, পুষ্টিকর খাবার দাবারের উপর গুরুত্ব দিবেন, লাইফস্টাইলটাকে ভালো রাখবেন, সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সকাল সকাল মানে আর্লি টু বেড তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভিতরে এই সমস্যা আসবে না। অহেতুক মানসিক ভয়ভীতি থেকে দূরে থাকবেন। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি, আল্লাহ হাফেজ।